ପୂର୍ଣ୍ଣ କଥା ହେଉଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ ବ୍ରିଜେଶ କୁମାର ରାୟ ଯେ ଡିଆଇଜି ରହିଛନ୍ତି ତାଙ୍କ ଘର ସାମ୍ନାରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆମେ ଅଛୁ ଏବଂ ବଡ଼ କଥା ହେଉଛି ଏ ସାଙ୍ଘାତିକ ଅଭିଯୋଗ ତାଙ୍କ ନାଁରେ ଆସିଛି ଯେ ତାଙ୍କ ଧର୍ମପତ୍ନୀ ଜଣେ ମହିଳା ଗୃହରକ୍ଷୀ ଅର୍ଥାତ୍ ସୌରଦ୍ରି ସାହୁଙ୍କୁ ଅକଥନୀୟ ଅତ୍ୟାଚାର ଦେଉଥିଲେ ଏବଂ ୟା ଭିତରେ ଏକଥା ମଧ୍ୟ ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ପୂର୍ବରୁ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଶାସନ ବ୍ୟବସ୍ଥାରେ সরকারি বাবু মান পাওয়ার এবার কেতে একথা সারা রাজ্যবাসী জানি নি কিন্তু একথা যে কেবল আই এএস মানক্রে হোচি তা এ কথা আইপিএস মানক ক্ষেত্রে হোক কিনা লোক সহ যেহেতু বিনা কেস জড়ি কোড়ি পুড়া এবং কেস কু ছাড়িদেলে অন্য কোণি মাধ্যম পুলিশ পাখে না সহ যোড়ি হওয়া পাই ন এটি বি লোক উপরে বি হাকিমাতি চাল এবং কবল আইন কানুন কানু অন্যায় খেলা পুলিশ যেত আগু ল লোক সহ খেলুড়া কিন্তু একথা কে জান যে নিজ ডিপার্টমেন্টর কর্মচারী অর্থাৎ পুলিশ বিভাগের গৃহ রক্ষি তলিয়া তর্মচারী কনস্টেবল কথা কুহতু এসআই এসআই আইএসি কথা কুহতু কি সে নির্যাতিত সেবা বঞ্চিত হইতে চাইছেন এ কথা আজি স্পষ্ট ভাবে ব্রিজেশ কুমার রায় যে আইপিএস রই এবং যে ডিআইজি রয়েছেন অনুগুল তাখে হি পুরা স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে এবং ব্রিজেশ কুমার রায় স্ত্রী যে ৰ ধৰ্মপতী আৰু সি জনে মহ গৃহৰক্ষী এই অকথনীয় অত্যচাৰ কলে অন্তবস্ত্ৰ ধবাঠু আৰম্ভ কৰিত্যেক দিন সোৰিষ তেল মালিছ কৰিব পৰ্যন্ত কয়ে কিন্তু এ ঘটনা হাটৰে পি দাণ্ডৰে গঢ়িলা এজন জনে উভয় শাৰীৰিক মানসিক নিৰ্যাতনা সৈ ন পাৰি আত্মহত্যা কলে আত্মহত্যা কৰিব দুইটি গোড় হৰইলে ক্ষমা কৰিব আত্মহত্যায়ক দুইটি গোড় হৰইলে ট্ৰেইন লাইন্ৰে এই ঘটনা চাৰি আঠ দুই হাজাৰ তেইছ ৰু ঘটিলা ঘটনা কু আজি বাইশ তাৰিখ হ'লে আপোনাৰ দেখন্তু পাখা পাখি পোন্ধৰ ষোল্ল দিন বিতলি আপোন দেখন্তু কিন্তু এ পৰ্যন্ত যিয়ে ৰৈ ব্ৰিজেশ কুমাৰ ৰায় অধ্যক্ষ আৰক্ষী প্ৰশিক্ষণ মহাবিদ্যালয় অনুগুত এই হ'ব তাৰ বাসভৱন আৰু এই বাছভৱন অৰ্থাৎ চৌৰৌদ্ৰি যিয়ে ৰ গৃহৰক্ষী আৰু যাংক আমি হোমগাৰ্ড বুলি কৈছে যে তাৰ অভিযোগ অনুসাৰে এই জাগাৰেহি এইভুলি কিছু ঘটনা ঘটিলা যোন ঘটনা বৰ্তমান সময়ত কটক মেডিকা পৰ্যন্ত যায় সৌৰদ্ৰিহু বৰ্তমান সময়ত কি হ'ব কাংকিনা জনে স্বামী নথা এজন জনে যা পরিত্যক্তা মহিলা যা কুয়া এবং তা দুই দুইটি ঝিও মধ্যে এবং সে দুইটি ঝিউ এবার বেসাহারা হয়ে যাই এবং তাহার এবং তা কি হব